নির্বাচনের আরো খবর জানাতে এই মুহূর্তে কুমিল্লায় আছেন রিপোর্টার আতিয়ার সজল এবং ময়মনসিংহে আছেন সহকর্মী রাজিবুল হাসান। সরাসরি প্রথমে যাচ্ছি সজলের কাছে। কুমিল্লা সিটি নির্বাচন শেষ হলো এবং সেই নির্বাচনের ফলাফল 7টার কিছুক্ষণ পরেই কিন্তু চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে এবং 105টি ভোট কেন্দ্রের যে ফলাফল সেই ভোট কেন্দ্রে কিন্তু এখানকার সিটি মেয়র যিনি নতুন নির্বাচিত হলেন এই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু নতুন করে একজন মেয়র পেলেন যিনি নারী মেয়র চতুর্থবারের নির্বাচনে একজন নারী মেয়রকে পেয়ে কিন্তু সাধারণ মানুষের অনেকে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এবং যিনি মেয়র নির্বাচিত হয়েছেন ডাক্তার তাহসিন বাহার সূচি তিনি কিন্তু বারবার যেটা বলছেন আমাদের গণমাধ্যমের কাছে যে এই বিজয় তিনি কুমিল্লাবাসীকে বা নগরবাসীকে উৎসর্গ করেছেন এবং এই নির্বাচনের সাথে যুক্ত তাদের নেতাকর্মী বা সম্পৃক্ত যে যেখানে ছিলেন সকলকেই তিনি এই নির্বাচনের কৃতিত্ব দিতে চান এবং সর্বোপরি তিনি যেহেতু চিকিৎসক তাই তিনি জানিয়েছেন যে সে স্বাস্থ্যক্ষেত্রে তিনি একটা ইতিবাচক ভূমিকা শুরু করবেন এবং আপনাকে যদি বলি এই কুমিল্লার উপনির্বাচনটিতে কিন্তু এই প্রার্থী একটা বাজিমাত করেছেন আগে দুবারের যিনি মেয়র ছিলেন যে মনিরুল হক সাক্কু তাকে তিনি বিশাল ব্যবধানে পরাজিত করেছেন এখানে আজকে নির্বাচন যা অভিষ্ট কর্মকর্তারা যায় ভোট বা সর্বশেষ ফলাফল ঘোষণা করেছেন সেই ফলাফলে কিন্তু তিনি বাসপতিকে পেয়েছেন 48,890 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ঘড়িপতিকে মনিরুজ্জামান সাক্কু তিনি কিন্তু 26,897 ভোট পেয়েছেন এবং ঘোড়াপতিকে আরেক প্রার্থী পেয়েছেন 13,156 ভোট এবং হাতিপতিকে অপর এক প্রার্থী পেয়েছেন 5,173 ভোট সব মিলে যদি বলি এই সিটি নির্বাচনে কিন্তু 27টি ওয়ার্ড এবং 27টি ওয়ার্ডের মধ্যে এখানে কিন্তু 105টি ভোট কেন্দ্র হয়েছে ভোট অনুষ্ঠিত হয়েছে মোট ভোটার ছিল কিন্তু 2,29,820 জন এবং তার মধ্যে কিন্তু 94,115 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন এই যে ভোট পড়েছে তার ভোটের প্রদানের হার হচ্ছে 38.82% এবং সর্বোপরি এখানকার যিনি নতুন মেয়র নির্বাচিত হয়েছেন তিনি যেটা বলছেন এই নগরের যে চিরাচরিত সমস্যা রয়েছে তিন চাক্কার বাহন এবং যত্রতত্র পার্কিং করে পুরো শহর কিন্তু গুরুত্বপূর্ণ এলাকাগুলো যানজটে ভুক্ত হয় নগরবাসীকে সেই যানজট নিরসনে তিনি কাজ করবেন এছাড়াও তিনি জলবদ্ধতার কথা বলেছেন দীর্ঘদিনে যে জলবদ্ধতা রয়েছে সেই জলবদ্ধতার কথাও তিনি নিরসনে কাজ করবেন বলে জানিয়েছেন এছাড়া কুমিল্লা সদর দক্ষিণের যে 9টি ওয়ার্ড রয়েছে যেগুলো 2018 সালে নতুন সংশোধিত হয়েছে এই নতুন সংযোজিত ওয়ার্ডগুলো নামে মাত্র সিটি কর্পোরেশন এখানে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি স্থানীয়রা দাবি করছেন নতুন মেয়র সে সকল অনুন্নয়নশীল ওয়ার্ডগুলোতে উন্নয়নের ধারা অব্যাহত রেখে সিটি কর্পোরেশনের রূপ দেবেন সেই সাথে সাথে তিনি আরও একটি কথা বলেছেন এ যাবৎকালে যিনি মেয়র ছিলেন পুরাতন যারা অভিজ্ঞতা সে সকল মেয়রদের ক্ষেত্রে ফেনী যে কুমিল্লার যে সিটি নির্বাচন বা সিটির এলাকা সেটাকে কিন্তু সমৃদ্ধ করতে সকল শ্রেণীর সকল মতের লোকজনদের মতামত নিয়ে তিনি সিটি কর্পোরেশনকে কুমিল্লা সিটি নির্বাচন সিটি কর্পোরেশনকে এলাকাকে কিন্তু দেশের এক নম্বর সিটি কর্পোরেশনে রূপান্তর করবেন বলে তিনি আশা ব্যক্ত করেছেন এই ছিল আমার কাছে এখানকার সবশেষ আমরা এখন চলে যাব ময়মনসিংহে সেখানে রয়েছে আমাদের সহকর্মী রাজিবুল হাসান ফল আসলে প্রকাশ করা হচ্ছে এবং বাইরের পরিস্থিতি যদি দেখাই তাহলে বাইরে কিন্তু এখন মিছিল চলছে অর্থাৎ যেসব কাউন্সিলর প্রার্থী এর মধ্যে জেনে গিয়েছেন যে তারা বিজয়ী হয়েছেন তাদের সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করছেন আর ভেতরে এখনো পর্যন্ত এক এক করে আপনারা জানেন যে 128টি ভোট কেন্দ্র রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে সেই 128টি ভোট কেন্দ্রের ফলাফল এক এক করে প্রকাশ করা হচ্ছে রিটার্নিং কর্মকর্তা মূলত এখানে ফলাফল প্রকাশ করছেন ভেতরে আসলে যারা প্রার্থী তাদের লোকজন খুবই কম বাইরেই বেশি ঘোরাফেরা করছে এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন যারা এর মধ্যে বিজয়ী হয়েছে আমাদের কাছে যে তথ্য রয়েছে এখন পর্যন্ত 55টি কেন্দ্রের এই 55টি কেন্দ্রের মধ্যে কিন্তু ভোটের সমীকরণ যদি শতকরা হার ধরি তাহলে 19.70% ভোট পড়েছে এই 55টি ভোট কেন্দ্রের হিসেবে প্রাপ্ত যে ফলাফল সরকারিভাবে যেটি এখানে দেয়া হচ্ছে রিটার্নিং কর্মকর্তা যেটি দিচ্ছেন সেটির বিবেচনায় একটু বলে রাখছি এখানে যিনি মেয়র প্রার্থী ছিলেন ইকরামুল হক টিটু এবং তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল সাদিকুল হক খান মিল্কি টজু এছাড়া এহতে শামুল আলম রেজাউল করিম শহীদুল ইসলাম তাদের যে প্রতীক এবং যেসব রেজাল্ট আসছে সেগুলো দেখে আমাদের যেটি মনে হচ্ছে এবং যেটি সমীকরণ বলছে ভোটের ব্যবধান অনেক বেশি অর্থাৎ ইকরামুল হক টিটু যিনি টেবিল ঘড়ি প্রতীকে তিনি কিন্তু প্রায় 40,000 বেশি ভোট
আরো বেশি হবে এক এক করে যেহেতু আসছে সেই ভোটে কিন্তু এখন পর্যন্ত এগিয়ে আছে নিকটতম প্রতিদ্বন্দ্বী যারাই আছে বিশেষ করে সাদিকুল খান টোজো যিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিকট প্রতিদ্বন্দ্বী ছিল তাকে কিন্তু বহু ভোটের ব্যবধানে এখন পর্যন্ত টোজো টিটু এগিয়ে আছে অপরদিকে অন্য প্রার্থীদের ভোটের সমীকরণ খুবই কম বলা চলে যে বাইরে যেরকম উৎসব চলছে অর্থাৎ বলাই চলে যারা বুঝতে পেরেছে যে ভোটের সমীকরণ তাদের পক্ষে রয়েছে তারা কিন্তু বাইরে উচ্ছ্বাস প্রকাশ করছে তো মূলত এই ছিল মোটামুটি ভোটের যে ফলাফল দেওয়া হচ্ছে সেখান থেকে সবশেষ তথ্য সিটি নির্বাচনের খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজিউল হাসান এবং তার আগে কুমিল্লা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিয়ার সজল